প্রিয় দর্শক, কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজ দেখাবো শোল মাছের বাচ্চার 7 দিনের যে শোল মাছ সেটা কী খেতে দিবেন। আপনারা দেখছেন যে এক টুকরা দিয়ে 2 টুকরা মাছ নিয়েছি। এই আপনারা যে কোনো মাছ, এটা তেলাপিয়া বা যে কোনো মাছ নিতে পারেন, সমস্যা নেই। এরকম 2টা টুকরা দিবেন। আজকে হচ্ছে 7 দিন বয়স মাছের, সেই মাছটা খেতে দিতে হবে। 7 দিন বা দ্বিতীয় সপ্তাহ আপনি এইভাবে সিদ্ধ করে খেতে দিবেন। প্রথমে এই চুলায় দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেবেন। আপনারা দেখেন মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা লাফাই নিতে হবে। নিয়ে আপনারা পানি ঝরায়ে তাকে ঠান্ডা করে নিয়ে দিন যে বয়স হবে সেইখানে যে খাবারটা দিবেন, সাধারণত 50 গ্রাম মতন যে কোনো একটা মাছের টুকরো নিয়ে। আমি তো সিদ্ধ করা আপনাদের দেখেছি। আপনারা এইভাবে মাছটা টোটাল ভেঙে নেবেন, এবং যেহেতু মাছ একদম ছোটো বাচ্চা সেহেতু আপনারা একদম পানির সাথে মিশিয়ে ভেজে দিবেন। এটা 7 দিন যে বয়স সেটার মাছের দিবেন। আপনারা দেখেন যে পানির সাথে আপনারা এইভাবে ভালো করে মিশিয়ে তো দুধ মতন করে আর কি, যেহেতু 7 দিন সেহেতু হালকা একটু দুধ মতন করে আপনারা দিবেন পানিতে। এই যে মাছ দেখেন ওইখানে আছে, মাছের পরে আপনারা সুন্দরভাবে চেটাই দিবেন। এটা আস্তে আস্তে খাওয়া শিখে যাবে, তারপরে দিবেন, দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে। এখন আস্তে আস্তে এই সুন্দরভাবে দিয়ে দিবেন মাছের উপরে। এই যে যেখানে থাকবে সাধারণত প্রথম দিকে এবার আপনি দিয়ে দিবেন মাছের উপরে, সুন্দরভাবে ছাড়াই দিবেন। আস্তে আস্তে ওরা এমনিতে খাওয়া শিখে যাবে। অলরেডি দেখেন আস্তে আস্তে খাওয়া শুরু করেছে, এবং যে সময় আপনারা পরপর দিতে থাকবেন, এর পরের স্টেপে আমি দিব আপনার ভিডিও, এর পরের সপ্তাহে কীভাবে দিবেন। তারপরে এইভাবে আপনি সুন্দরভাবে ছিটা দিবেন মাছের উপরে। আপনারা যে বাচ্চা দেখছেন এটা বয়স হচ্ছে 7 দিন। আর আমার পুকুরে যেহেতু আরও 2টা বাচ্চারই আছে, ঝাঁক আছে, একটা আছে এখন 2য় সপ্তাহ আর একটা আছে 3য় সপ্তাহ আর কি। আমি আস্তে আস্তে পর্যায় করে আপনার ভিডিও দেখাবো। আপনারা তো দেখছেন যে আমার এই পুকুরটা অনেক বড়, এখানে অন্য মাছও ছাড়া আছে, ঠিক আছে। আপনারা আমি এখান থেকে মাছগুলো নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করব, অন্য আমার পুকুর আছে 2টা রেডি করা, ওইখানে দিব, সেই জন্য আর কি আমি এখানে রেখে দিছি, বুঝছেন। এইখান থেকে আমি স্থানান্তর করে অন্য জায়গায় ছাড়বো। সেটা ওইখানে ছোটো পুকুর, ওইটা আছে একটা 1 থেকে 1.5 কাঠা আছে, আর একটা আছে 3 কাঠা মতন, ওইখানে আর কি দিব। এক জায়গায় দিব 2 ঝাঁক দিব, আর এক জায়গায় 1 ঝাঁক থাকবে, মানে ওইখানে 3 ঝাঁক আমি ওইখানে ছাড়বো। সেই জন্য আপাতত এই বড়ো পুকুরে রেখে দিচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন যে এত বড়ো পুকুরি শোল মাছ কীভাবে হবে। এটা আস্তে আস্তে এইখানে ব্রুড দেওয়া ছিল, এখানে মাছটা ছেড়েছে ডিম, আস্তে আস্তে বড় হয়ে যাবে, তারপরে এখান থেকে উঠাই নিয়ে আমরা অন্য জায়গায় ছাড়বো। আশা করি এই স্থানান্তর যে সময় করবো এই ভিডিওটা আপনাদের দিব।